আজকে আমরা অরবিটালের শক্তিক্রম নিয়ে আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন বিন্যাস করতে গেলে অবশ্যই আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে সিরিয়েলি কোন অরবিটাল থেকে কোন অরবিটালের শক্তি বেশি বা কম, এগুলো কি সিরিয়েলি মনে রাখতে হয়। তাহলে এই মনে রাখাটা অনেকেই কিন্তু ভুলে যায়, বা ওই যে বইয়ে যে এরকম এরকম এরো চিহ্ন দিয়ে আসে সেটা করতে গিয়ে অনেক সময় গোলায় ফেলি। তাহলে দেখো, এটা আরও সহজে তুমি মনে রাখতে পারো কীভাবে, আর কিচ্ছু না, SPDF অরবিটাল তো তোমাদের লেভেলের চারটাই, SPDF এটাকে আমি কী করছি, পরপর লিখে গেছি। এসকে মানে প্রথমে একটা নিছি, এটাকে দুইবার লিখছি, দেখো তো SS, তারপরে দুইটা নিছি, PSPS দুইবার লিখছি, মানে বড়টা থেকে ছোট হয়ে গেছে, PSPS দুইবার লিখছি, তারপরে তিনটা করে নিয়ে কী লিখছি, DPS দুইবার লিখছি, তারপরে চারটা করে নিয়ে FDPS লিখছি। তাইলে এটাই কিন্তু সাজানো হয়ে গেছে। মনে রাখবা এই এসটা হচ্ছে সবচেয়ে কম শক্তির অরবিটাল, তারপরেরটা হলো এটা, তারপরে পি, তারপরে এস, তারপরে পি, তারপরে এস, তারপরে DPS এরকম সাজানো হয়ে গেছে কিন্তু শক্তি অনুযায়ী। কীভাবে আমি তোমাদের জাস্ট দেখা দিচ্ছি, আমি এগুলো একটু লিখি, তারপরে তোমরা দেখবা অতি সহজে। জাস্ট মনে রাখবা SS PSPS DPS DPS FDPS FDPS খুব সহজে মনে থাকা যায়, এস PSPS DPS DPS FDPS FDPS। তাহলে আমি এখানে একটু লিখতেছি, হ্যাঁ দেখো তো সিরিয়ালি লিখতেছি, এস এর পরে এস, তারপরে PSPS, তারপরে আরেকটা PS কিন্তু, হ্যাঁ, তারপরে কত DPS, তারপরে কত DPS, তারপরে কত F, আর লিখলাম না, আরও লাগলে যদি তোমাদের লেভেলে আর লাগে না, সবগুলো তোমরা কী করতে পারো, লিখতে পারো FDPS FDPS। হ্যাঁ এখন দেখো, সবসময় মনে রাখবা এস অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, সর্বোচ্চ দুইটা, সর্বোচ্চ মানে কিন্তু একটাও থাকতে পারে, বাট দুইটার বেশি কখনো থাকবে না। পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা, ছয়টা। ডিতে সর্বোচ্চ ইলেকট্রন 10টা, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন 14টা, আর এস শুরু হয় কত থেকে, প্রথম শক্তিস্তরেই এস পাবা, মানে এস অরবিটাল প্রথম শক্তিস্তরেই পাওয়া যায়, তাই এস শুরু হবে কত থেকে, 1s থেকে। পি শুরু হবে দ্বিতীয় শক্তিস্তর থেকে, তাই পি যখনই পাবো দেখবো শুরুই হবে 2 থেকে, মানে 2p। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছি যে তুমি 1sও পাবা, 2sও পাবা, 3s 4s, বাট পি এর কখনো 1p পাবা না, পি শুরু হয় দ্বিতীয় শক্তিস্তর থেকে, 2p 3p 4p পাবা। এটা কত, 3d। সেম কন্ডিশন, ডি পাইলে এটা শুরুই হবে তৃতীয় শক্তিস্তর থেকে, কখনো তুমি 2d বা 1d পাবা না, এটা শুরু হবে চতুর্থ। তাহলে SPDF না, এটা প্রথম মানে 1s, এটা 2p থেকে শুরু হবে, এটা 3d, এটা 4, খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে এখন আমরা সাজানোর ক্ষেত্রে বলছি না কোনটা থেকে কোনটা বড়, আমি বলছি এটা সবচেয়ে কম শক্তি, তারপর এটা শক্তি বেশি, এরকম সিরিয়ালই গেছে। তাহলে এখন আমাকে নাম্বারিংটা দিয়ে দিলে তোমার জন্য সুবিধা হয়। তাহলে আমি একটু এই চিহ্নটা দিয়ে দিচ্ছি যে এটার চেয়ে এটার শক্তি বেশি, এটার শক্তি বেশি, এটার শক্তি বেশি, এটা 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 এখানে দিয়ে দিলাম, হ্যাঁ এটা 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 এটা, আরও থাকলে এরকম যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এস শুরু হয় কোথা থেকে বলো তো, 1 থেকে না? তাহলে প্রথমটাকে 1 দিবা, তারপরে সিরিয়ালি বাড়ায় যেতে থাকবা। দেখো তো এটা 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4, এটা কত 5, এটা কত 6, পরে থাকলে আরও হইতো শেষ। তাহলে এসটা হয়ে গেল, তারপরে এস এর পরে দেখো পি আসে, পি শুরু হয় কত থেকে, দ্বিতীয় থেকে, মানে 2 থেকে, 2, পরের পি কিন্তু 3 হবে, একটা একটা করে বাড়বে, 3, তারপরের পি হবে 4, এর পরের পি হবে কত 5, ওকে আর তো পি নাই আপাতত, তারপরে আসছো এগুলো সবগুলো হয়ে গেছে। ডি শুরু হয় কোথা থেকে, 3 থেকে, দেখো তো, তাহলে ডি হবে 3, পরের ডি হবে কিন্তু এই যে এখানে একটা আছে এটা হবে 4, এই পরের ডি হবে কিন্তু 5, ওকে একটু আশা করে বুঝতে পারছো। তারপরে দেখো সবই হয়ে গেছে, এফ শুরু হয় কোথা থেকে, 4 থেকে, তাহলে এটা হবে 4f। তাহলে দেখো 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, 2s এর চেয়ে 2p, 2p এর চেয়ে 3s, 3p, এরকম সাজানো হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমি তো তোমাদের বোঝানোর জন্য সময় লাগছে, তাহলে জাস্ট কী করবা তোমরা, SS PS PS DPS DPS FDPS এভাবে লিখে যাবা, তারপরে নাম্বারিং দিয়ে দিবা সিরিয়ালি ধুম করে। এস শুরু হবে 1 থেকে, মানে যত এস আছে 1 2 3 4 5 6 করে দিয়ে দিবা, পি শুরু হবে 2 থেকে, 2 3 4 দিয়ে দিবা, তাইলে মুহূর্তের মধ্যেই পারবা। এখন আসো আমি যদি একটা ইলেকট্রন বিন্যাস করায় দিই, তাইলেই বুঝবা তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আয়রনের পারমাণবিক সংখ্যা কত, 26, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা সিরিয়ালি লিখে যাবে, এটা কিন্তু লিখতে হবে না,
তুমি জাস্ট এই সিরিয়ালি লিখে যাও, এই যে দেখো এস এস, তারপরে কত এস এস পিএস পিএস, তাই না? পিএস পিএস, তারপরে কত ডিপিএস, না এই যে দেখো ডি পি এস, সিরিয়ালি কয়েকটা লিখে নেওয়া, কারণ আয়রনের 26টা ইলেকট্রন বসাইতে হবে, ধরে নিলাম একটু গেলেই 26টা বসে যাবে। তারপরে দেখো এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সিরিয়ালি ফিল আপ করে যাও, এস এ সর্বোচ্চ 2টা, এই এস এও সর্বোচ্চ কয়টা 2টা, পিতে 6টা, 6টা, আবার এস এ সর্বোচ্চ 2টা, এই পিতে 6টা, মানে পি মানেই 6টা বসবে, এস মানেই 2টা, ডিতে সর্বোচ্চ কয়টা 10টা। তাহলে আমি দেখি আমি কয়টা অলরেডি ফিল আপ করছি, আমার টোটাল ফিল আপ করতে হবে 26টা, 2 আর 2 4, আর 6 আর 10, 10 আর 2 12, 12 আর 6 18, আর 2 20টা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমার টোটাল 26টা বসাইতে পারো, অর্থাৎ ডিতে কয়টা বসবে 6টা, তাহলে এই পি আর এস কিন্তু লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিব। তাহলে দেখো তো ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেছে, কারণ তুমি বলতে পারো ভাই 1 2 3 4 এগুলো কই, আর কিচ্ছু না, এস এর আগে শুরু করবো 1 থেকে, 1 2 3 4, রাইট? পি কত থেকে শুরু হয়, 2 থেকে, 2 3, ডি কত থেকে শুরু হয়, 3 থেকে, এই যে দেখো মুহূর্তের মধ্যেই তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তাহলে আমি আরেকটা তোমাদের একটু দেখাই, তাহলে দেখবে এটা আরও কত দ্রুত হচ্ছে। ধরো পটাশিয়াম 19, তাহলে আমরা লিখে যাই এস এস পি এস পি এস, আর মনে হয় লাগবে না। তাহলে দেখো তো 2টা 2টা 6টা 2টা 6টা, কয়টা হইলো, 4টা 10টা 12টা 6 18টা, এখানে একটা 19টা হয়ে গেল। ওকে, তাহলে আমি জানি যে এস শুরু হবে 1 থেকে, 2 3 4, পি শুরু হবে 2 থেকে 3 থেকে, শেষ, ডান ইলেকট্রন। তাহলে আশা করি তোমরা এখন ইলেকট্রনের অরবিটালের শক্তিক্রমটা বা অরবিটালের শক্তিক্রম খুব সহজেই কী করতে পারবা, মনে রাখতে পারবা। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, এবং আরেকটা রিকোয়েস্ট যেটা হচ্ছে যে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, আমিও অনেক বেশি উৎসাহ পাই যাতে পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।